স্কুলে যাওয়া আসার পথে কত কিছুই না দেখতে পাই। নোংরা রাস্তা, পুকুরের খালে ময়লা জমে আছে, যেখানে সেখানে আবর্জনা। স্যার ঠিকই বলে, আমাদের সবার বর্জ্য ব্যবস্থাপনা ও পানি দূষণ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত। আমি জানি মাটিতে প্লাস্টিক জাতীয় ময়লা ফেললে মাটির শোষণ ক্ষমতার উর্বরতা কমে যায়। ঠিক, তবে নির্দিষ্ট জায়গায় এসব ময়লা ফেললে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর বাজারে যদি পলিব্যাগের পরিবর্তে চটের ব্যাগ দিয়ে পণ্য আদান প্রদান করা হয়, তাহলে প্লাস্টিকের ব্যবহার আরো কমে আসবে। চাষের জন্য অতিরিক্ত সার, সেটাও খারাপ। তবে সবজির আবর্জনা দিয়ে কম্পোস্ট সার তৈরি করা যায়, যা বাগান বাড়ি বা ক্ষেতের জন্য খুবই ভালো। ভাইয়া, আমরা কি পারবো? অবশ্যই পারবো, তবে শুধু তুই আর আমি না, আমাদের সবার এগিয়ে আসতে হবে, একে অন্যকে জানাতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা আমাদের ও প্রকৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ।